আমফানের মতো শক্তিশালী সুপার সাইক্লোন হানা দিতে পারে এবার। একুশের প্রথম ঘূর্ণাঝড় সংগঠিত রূপ নিতে পারে বলে মার্কিন ভিত্তিক জারি আবহাওয়া দপ্তর পরিষেবার। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড় কবে আসতে পারে এবং কোন কোন জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে এবং কি এর নতুন নাম হতে পারে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই নতুন নতুন খবর সবার প্রথমে আপলোড করে থাকি। NWS এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্লোবাল পূর্বাভাস সিস্টেমের পক্ষ থেকে ওই সংস্থা সতর্ক করেছে এবারও ওই ঝড়ের অভিমুখ বঙ্গোপসাগরে উড়িষ্যার উপকূলে। জাতীয় আবহাওয়া পরিষেবার পক্ষ থেকে পূর্বাভাস জারি করা হয়েছে, ফণী থেকেও শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে উড়িষ্যার উপকূলে। 2019 মে মাসে ফণীর তাণ্ডবে বিপর্যস্ত হয়েছিল উড়িষ্যার উপকূল, এবারও আমফানের মতো শক্তিশালী রূপ নিয়ে সুপার সাইক্লোন আঘাত করতে চলেছে উড়িষ্যার উপকূলে। উড়িষ্যার দিকে অভিমুখ থাকলেও পশ্চিমবঙ্গের উপকূলে এই ঘূর্ণিঝড়ে ঝাপটা লাগতে পারে। আবার অভিমুখ একটু ঘুরে গেলেও পশ্চিমবঙ্গে ফের ঝড়ের মুখে পড়তে হতে পারে। এই পূর্বাভাসের ফলে উড়িষ্যা যেমন ফানির তাণ্ডবে তাড়া করে বেড়াচ্ছে, তেমনই বাংলায় আমফানের ছায়া ফিরে আসছে এক বছর পর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ঘূর্ণাঝড় উড়িষ্যার উপকূলে আঘাত হতে পারে 13 মে নাগাদ। GSF এর পূর্বাভাসে 10 মে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তন ঘূর্ণাঝড়ের রূপ নিতে পারে, পরবর্তী 48 ঘন্টার মধ্যে সেটাই আবার শক্তি বাড়িয়ে ধেয়ে আসতে পারে উড়িষ্যার উপকূলের দিকে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে তাউটে। আবহাওয়াবিদরা জানিয়েছেন মে মাসে এবছরের প্রথম ঘূর্ণিঝড় তাউটে ধেয়ে আসতে পারে। NWS এর পক্ষ থেকে জানানো হয়েছে 13 মে আছড়ে পড়বে ঘূর্ণাঝড় তাউটে। এই ঝড়ের নামকরণ করেছেন মায়ানমার। তারপর দুই ঝড়ের জাস ও গুলাবের নামকরণ যথাযথ ওমায়ন ও পাকিস্তান করেছেন। তবে ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছেন উড়িষ্যার উপকূলে বর্তমানে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। NWS যে তথ্য দিচ্ছে তেমনই কোনো তথ্য তাদের কাছে নেই। IMD কাছে এই জাতীয় আবহাওয়ার কোনো ডেটা নেই বলে আবহাওয়াবিদ জানিয়েছেন। সাধারণত দক্ষিণ পশ্চিম মহীসীমাবাহুর প্রবেশের কারণে আগে বঙ্গোপসাগরে বেশ কয়েকটি ঘূর্ণাবর্তন তৈরি হয়। এই কোনো ঘূর্ণিঝড়গুলি বর্ষাকে উপকূলের দিকে ঠেলে দেয়। ঘূর্ণাঝড়ের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একটি পরিষ্কার চিত্র উঠে আসবে। বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্তন তৈরি হলে তা অবিলম্বে জানানো হবে বলে ভুবনেশ্বর আবহাওয়া কেন্দ্রের গভীর আবহাওয়াবিদ উমাশঙ্কর দাস জানিয়েছেন। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তর থেকে পরবর্তী খবর কি জানাচ্ছে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কারণ আবহাওয়া দপ্তর থেকে যে কোনো খবর এলে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে, সেইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন।